টম জেরি ফাইটিং করতে হয় না বাবা, ভাই ভাইকে মহাযুদ্ধ শুরু করে দিছো তোমরা, কি চাচামিচি করতেছে দেখো তো। জেরি চুপ চুপ, জেরি টম কিন্তু বড় ভাইয়া হয়, গন্ডগোল করতে হবে না। টম তুই এদিকে চলায় মার দেবো কিন্তু। আজকে সকাল থেকে উঠার পর থেকে দুই ভাই শুধু এরকম গন্ডগোল শুরু করে দিছে, বুঝলাম না এদের যে কি হয়েছে। আয় এদিকায় এদিকায় টম এদিকায়, বাবা আসো 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 এদিকে আসো। শোনা বাবা আমার, তুমি বড় ভাইয়া না রাগ করতে হয় না, জেরির উপর রাগ করো না, শোনো আসো আসো বাবা আমার। জেরি চুপচাপ থাক, এটা বড় ভাইয়া না, তুই বুঝিস না, একদম দুষ্ট হয়ে গেছে, বুঝলাম না মেয়েদের যে কি হইলো। দেখো জেরির দিকে দেখো, মুখটার দিকে দেখো, ও যে একটা ছোটো ভাই দেখো, দেখছো দেখো বাঘের মতো গর্জন করতেছে, কি অবস্থা। এ আমার বাসার বিল্লো, আমার তো বিশ্বাস হচ্ছে না। এই কি হয়েছে, টমকে তো রাগ দেখাচ্ছ কেন? দেখো টম কিন্তু ভদ্র আছে, তারপরে কিচ্ছু বলতেছে না, একটু মারামারি করে নাই, যা চাচামেচি এরা করছে। এদের কিছু একটা ব্যবস্থা আমার করতে হবে, আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ কখনো আমার বাসার বিল্লি এতটা মানে রাগি না। টম এদিকে আসো বাবা আসো, তুমি না আমার বড় ছেলে, তুমি না আমার লক্ষ্মী ছেলে, আসো আসো আসো, তোমাকে বাইরে দেবো। গন্ডগোল করতে হয় না বাবা, আমি ট্যাবলি ঘুম থেকে উঠেছি জানো, ঘুম থেকে আমি এখনো বিছানাটা উঠাইনি, এরা গন্ডগোল শুরু করে দিয়েছে। আসো এই জারি ওদিকে যাও, জারি যা ওদিক যা, টম তুমি এদিকে আসো বাবা, গন্ডগোল করতে হয় না আমার, শোনা বাবা না তুমি আসো আসো। যাই হোক তোমরা যারা আমার ভিডিওটা দেখবা অবশ্যই সব জায়গায় শেয়ার করে দেবো, হোম দিয়ে একটা কমেন্ট করবে। এই জেরি যা ওইদিকে যা, কথা বলতে বলতে দেয় না আমাকে, যা ওইদিকে যা ওইদিকে যা, দরজা লাগিয়ে দিই। দেখো আবার এখানে এসে ফাইটিং শুরু করে দিচ্ছে, দেখছো দেখো অবস্থাটা দেখো, মানে এইরকমই করতেছে ওরা, যে ফাইটিং করছে বা একে অপরকে যে অনেক মানে মারামারি যেটাকে বলে আর কি, ক্ষত করে দেবে, এগুলো কিন্তু করে না, কিন্তু আজকে পরস্পরের উপরে খুব খেপে আসে। কি যে হলো আমার বাসার দিলটা আমি আসলে বুঝলাম না ব্যাপারটা। আর জেরি ডাক্তার দেখাও, একটুম পাতি ওইদিকে যাস না, তোকে আবার মেরে কিন্তু ভর্তা বানাবে, এদের দুই ভাইয়ের আজকে মুড খারাপ। এই যে কুসুম ওইদিকে যাও, মা ওইদিকে যাও, এসো না, তোমার দুই ভাইয়ে খেপে গেছে অনেক। আর দেখি টমকে আমরা ইয়ে করাবো, নিউটার করাবো, আমার কাছে মনে হচ্ছে নিউটার করাটা জরুরি। টুম্পা তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো মা, তোমার কাছে কিন্তু তোমাকে এই যে দেখো এখানে ক্ষত করে দিতে চোখে নিতে, তুমি চলে আসো। এই রসগোল্লা দেখছো, রসগোল্লা কান্না দেখছো, কি বলবো আর আমার রসগোল্লার কথা, ওরা এমনিতে ইয়ে করবে না, মানে দুজনকে যে দুজনে একবারে ক্ষত করবে এরকম কিছু করবে না। বাট দেখছো রাগ দেখো, আমি এক্সটনিশ হয়ে গেলাম আজপদের এটা দেখে, যে আমার বাসার বিড়াল এতটা রাগে কীভাবে হইলো দেখো। এই যে এরকমই পরস্পর কিন্তু এরকমই মানে ভয়ঙ্কর রূপ নিতে কিন্তু কিছুই হবে না আল্লাহর রহমতে। কি টম তুমি বড় না, তুমি বোঝো না, তুমি আমার হচ্ছে বড় ছেলে না, তুমি ভদ্র বিল্লু না, তোমার কথা নিয়ে আমি সবাইকে ভদ্র বলি, তুমি বোঝো না। আর জেরি জেরি থামো, জেরির কিন্তু রাগ বেশি দেখো, জেরির মানে ইয়েটা দেখো, দেখছো জেরির অবস্থাটা, জেরি খুবই দুষ্ট একটা বিল্লু হয়ে গেছে। জেরি থাক, এই যে কিরণ তুমি এদিকে আসো তো, এদের একটু ঝগড়াঝাটি কম হতো। আর দেখি এবার হচ্ছে ওই যে টম, আর যে মানে টমকে তো নিউটার করাবো এই দুই একের মধ্যেই, আর জেরিকেও নিউটার করাবো। আমার মনে হয় টম হিটে আসছে তো, ওই একটা মানে ওর ভিতরে একটা ইয়ে ভাব এসে গেছে, মানে রাগি বিড়াল হয়ে গেছে কেমন জানি। যদিও এখনও ওইরকমভাবে ফাইটিং ওরা করে না বা একে অপরকে যে অনেক ক্ষত করবো এরকম না, তবে মনে হয় আমার সতর্ক হতে হবে, এদের দুজনকে নিউটার করে নিয়ে আসাবো। এই যে জেরি মুখ এরকম করতে হয় না, দেখো টম কিন্তু একটু চুপচাপই থাকে, জেরি হচ্ছে বেশি বদমাইশ। আয় চুপচাপ থাক বাবা, এরকম করলে হয় না, মানে আমি সবসময় হচ্ছে অন্যান্য বাসায় দেখতাম বা ইউটিউব চ্যানেলে দেখতাম যে বিড়ালটা এরকম চাচামেচি করতো, কিন্তু আমার বাসার বিড়াল যেরকমভাবে আমি কখনোই ভাবিনি। আজকে সকাল থেকে শুরু হয়েছে, আমি বারবার ওদের ছেড়ে দিচ্ছি, বারবার আবার এসে এসে এরকম চাচামেচি করতেছে। আর গন্ডগোলটা যে কিনে সেটাও কিন্তু আমি জানি না জানো, এদের কী যে সমস্যা। জেরে তুমি এদিকে আসো আসো, হিরণ এদেরকে থামা একটু থামা, আয় 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 এদিকে আয়। দুই ভাইয়ের অবস্থা যে কি, আর টুম্পাকেও কালকে মারছে এই টম, টুম্পার মুখটা কিন্তু অনেক সুন্দর, ওখানে ক্ষত করে দিয়েছে এই টমের বাচ্চা। টম আর টুম্পার তো মিল হবেই না, বোঝাই গেছে, এখন বেবি হবে কিনা তাও জানি না। আমি নিউটারটা করে নিয়ে আসবো, কারণ রিক্স নেবো না, খুব চাচামেচি করে আমার এই বাসার বিল্লুগুলো। চল আয় আয় এদিকে আয় জেরি, জেরি ভাই বড় ভাইয়া হয় রাগ দেখাও না জেরি, চল টম তুইও চুপ কর, চিল্লাস না ম্যামে অনেক লেজ দেখছো, লেজ না না দেখো, এত বড় ফাজিলের ফাজিল হয়েছে আমার এই বাসার বিড়ালগুলো, একেবারে ফাজিল হয়েছে। চল আয় এদিকে আয়, এই যে টমু এদিকে আয়, থামাতেই পারতেছি না, তোমরাই বলো তো আমি কী করতে পারি এদের, এদের আমি কী করবো, দুইজনকে দেবো এখন এই মার দ্বারা। কে আয় জানি ওদিকে যাও, দেখছো কথা শুনে না, মানে আমি ভিড়ও করতেছি যে দেখাচ্ছি আসলে যারা মানে এরকম কেন। এ কিরণ তো জেরিকে একটু থামাও তো বাবা, কিরণ শোনা, কিরণটা আমার কয়ে গেলো, দেখি তো কিরণে মনে হয় ভয় পাইছে। জেরি ওদিকে যাবো, এই টম চোপ, বেশি বেশি হয়ে গেছে এই টমটা, দেখো জেরি যে আবার আদর করে দিচ্ছে, মনে হয় গন্ডগোলটা থামাচ্ছে। কি কিরণ দুই ভাইয়া ঝগড়া করতেছে, তুমি গন্ডগোল থামাতে আসছো,
যেদিকে আদর করে দিচ্ছে। আর টম দেখো জিদু আমার বাসার বিল্ডার এমনি ভাড়া, দেখো এবার কুসুম আসছে, মানে মনে গন্ডগোল থামাতে ভাইকে আদর করে দাও বাবা, এবার কুসুম আদর করে দিচ্ছে, যাও একটু টম ভাইকে আদর করে দাও, কুসুমকে তোরা গন্ডগোল না করে, তোমরাই একটু থামাও, তোমরা ভাই বোন না, ওরা অবশ্য ছোট বিন্দুদের কিছু বলে না, ভাই বোন বুঝে এটা। দেখো কুসুম আবার টম কাদের করে দিচ্ছে, দুইজনে এসে মাঝখানে বসছে, জানে ভাই ভাই যেন মহাযুদ্ধটা না হয়, এত ভালো আমার বাসার বিল্ডুগুলো আসলে। কিন্তু টম আর জেরির এই যে নিউটার করালে মনে হয় মাশাল্লাহ ঠিক হয়ে যাবে, এরকম মনে হয় আর হবে না। এই এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো টম, এই যে এই যে এই যে এই যে এদিকে আয়। কি বলবো আর বড়, বলার ভাষা নাই। দুই দেখো ওরা দুই ভাই বোন কিন্তু বসে থেকে আসলে চাচ্ছে ঝগড়াটা, যার না হয় যাই হোক আজকে ভিডিও বলতে রাখি, ওদেরকে একটু থামাই বুঝছো।